কি ব্যাপার শীতলা? আমি তো তোমার কি এটা এখানে কি করে এলো? একটা কথা বলছি শনি দাদা, এটা একটা পেস্টিং এর ব্যাপার, আপনি আমাকে ওই এটা ওটা করে কথা বলবেন না, কেননা আমি তো এখন আপনাদেরই একজন হয়ে গেছি। তোমার লজ্জা করে না? দেবদেবীর মধ্যে মানুষ ঢুকে পড়েছো, গেট আউট। এই দেখো গেট আউট বললি কি আমি গেট আউট হয়ে যাবো নাকি? ও গেট আউট বললেও তুই যাবি না? আমার এখানে কত কাজ আছে গো। দেখ বন্ধু, তুই একটা কথা এই স্বর্গে না আমরা ঝিঝা করবো রাখি। এই দেখ বোন, তোকে আমি একটা কথা বলি, তোর কি আমার চেহারা দেখে ঝিঝা করে বলে মনে হচ্ছে? ভেঙে কথা বললো, তুই আমাকে ভাঙাচ্ছিস? এই এই তুই কি কাজ করবে? তুমি কি কাজ করবে? আমার কাজটা হচ্ছে এখন কাঠি কাজ। কাঠি মানে? কাঠি মানে কি, তোমাদের স্বর্গে এখন খুব ডামাডোল শুরু হয়ে গেছে, সব খবরটি আমি পেয়ে গেছি। এখন কথা কেনা বেচার খুব দাম, তো আমার কাছে প্রচুর কথা আছে, তো আমি সেগুলো টাইমে টাইমে বেচতে চাই আর কি। মানে তোমরা আমাকে কচি দেখে ঠিকমতো ভরসা করতে পারছো না, কিন্তু তোমাদের আমি ভরসা দিয়ে বলছি, আমার ভেতরটা আসলে ঝুনো নারকোল। সে তো দেখতেই পাচ্ছি, ঝুনো নারকোল। তুই যাও তো এখন, আমাদের জরুরি আলোচনা আছে। হ্যাঁ, এই যে শনি দাদা, কি সুন্দর দেখতে ঘুমাই দিয়ে বলছি ফসা ফসা ফ্লার্ট করছে। এইগুলো কিন্তু এখানে চলবে না, ফ্লার্ট করা চলবে না। তুমি কি বলতে চাও সেটা বলো। আমি যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে তোমাদের যে এখানে কিসের আলোচনা সেই ব্যাপারটা আমি জানি। কি করে জানি গো? তোমাদের আলোচনাটা হচ্ছে ওই যে ওই বুড়ো শিবটা, বুড়ো শিবটা গদির থেকে পড়ে গেছে, আর তারপরে সেই যে কানা কানা একটা ঠাকুর আছে না, ওই মনসা ঠাকুর, মনসা ঠাকুর এখন দেবরানী হয়েছে, আর এই ফর্সা শনি আর আমাদের ওই সুন্দর ইন্দর দাদা দুজনে মিলে একটা নোনতা প্রস্তাব এনেছে। ছি ছি, অশ্লীল কথাবার্তা, আপনি কিছু বলুন। এত কথা বললে হবে না, নোনতা না, ওটা অনাস্থা প্রস্তাব। ওই নাস্তা প্রস্তাবটা রেখেছে কেন না শিল্পকে? এই আমি ঠিক বলেছি? আর সেই কথারই শেষ আলোচনা করতে এইটি আর ওইটি একসাথে আজকে শেষ খেলা খেলতে। এই এইটি কি রে, আমাকে শীতলা মা বলে ডাকবি? মাসি তোর শনিদেব কি বলছে এইটি ওইটি? বেটা কত খবর দিচ্ছি বলো, বলছে শুধু গুপ্তচর, যা এখান থেকে। এই আমাকে কি করছো কি তুমি? ওকে এই চুলটা ভাবলাম, চুলটা ভাবলাম মানে ভুলে গেছিলাম, যা এখান থেকে। আসলে সুন্দর তো হাত পা নিঃশেষ করে আদর করার জন্য। যাক, আমি তোমাদের কথা শুনে এখন চলে যাচ্ছি, তবে তোমাদেরও আমি একটা প্রস্তাব দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে কিন্তু প্রচুর খবর, টাকা দেবে খবর দেবে, টাকা দেবে খবর দেবে, একটু ভেবে দেখো। এই 25 বছর বয়সে গুপ্তচর, উষ্চচর, নিচুচর, কতচর হতে পারি? গেল গেল স্বর্গটা গেল, ভেঙে গেল। এ 25 আর বাড়ল না? শুনুন, সব থেকে বড় খবর আপনাকে দিয়ে এক্ষুনি আমাকে বলে গেল আমাদের এই মানে 25 বছরের শশিকলা স্বর্গে এখানে এসেছে আমাদের ভুলে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ওর বক্তব্য। আর এখানে ওকে নাকি পার্মানেন্ট ভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বুড়ো ময়না, মানে ভগবান গড আমাদের, বুঝেছেন? আচ্ছা, এগুলোর মানেটা কি বলুন তো? খুব গেড়েমি করেছে, আই মাস্ট সে। হ্যালো স্যার, গুড মর্নিং স্যার, আপনার ফ্যাক্স আমি পেয়েছি স্যার। আপনি যে এত তাড়াতাড়ি এসে যাবেন সেটা আমি ভাবতে পারিনি স্যার। দিন স্যার দিন, আপনার লেগটা ঠিক আছে। না 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 স্যার, কিচ্ছু ঠিক নেই স্যার, কিচ্ছু ঠিক নেই। আপনি হলেন নতুন দিগন্ত পত্রিকার মালিক, আপনি এরমভাবে আমেরিকায় বসে থাকলে হয় স্যার? এই দেখো। আরে বাপু, আপনারা তো সবাই জানে দ্যাট আই পবিত্র বসাক, শুধু বসে থাকতেই ভালোবাসি। দেখো দেখি কান্ড, সেই জন্যই তো আমরা আপনাকে বর্ষা বাবু বলে ডাকি। কিন্তু স্যার, এই এখন থেকে না আপনি বসে বসে নতুন দিগন্ত পত্রিকার হাল ধরুন স্যার। কেন? এই লাবণ্য বাবু তো এখানে বেশ ভালোভাবেই হাল ধরেছেন। উপদ বাবু, উপদবাবু মানে? মানে সহজ, আমি যদি বসাক থেকে বসা বাবু হই, আপনি উপাধ্যায় থেকে উপদবাবু। না স্যার, না স্যার, না স্যার, ওই নামে আমায় ডাকবেন না স্যার, আমার কিন্তু খুব খারাপ লাগে স্যার। দেখুন, কোনো সময় যদি ওই উটা উঠে যায় তখন কিন্তু স্যার ভীষণ খারাপ লাগে। আপনি বরঞ্চ স্যার আমাকে সংকলন বাবুর পরিবর্তে কলবাবু বলে ডাকতে পারেন। কলবাবু, তাই
স্যার এদিকে তো অনেক কাণ্ড। লবণ বাবু তো নিজেকে মালিক বলে দিয়েছে, আর ওই বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে এসে ডালে ঘি করে তারপরে একদিন লবণের সঙ্গে মিশে যাচ্ছে। সে কি বলেন কি? আমি তো এখন তিনটে জোগাড় করতে পারলাম না, বসে বসে শুধু সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমটা হঠাৎ মারা গেল, দ্বিতীয়টা ওই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। না না স্যার, না স্যার, না স্যার, না স্যার, আপনাকে গলায় দড়ি দিতে হবে না স্যার, আপনাকে গলায় দড়ি দিতে হবে না। আমি আমি স্যার সব ব্যবস্থা করে দেবো। শুধু স্যার আপনাকে আমার বাড়িতে একবার ওই পদধূলি দিতে হবে। পদধূলি? আমার ভালোভাবে বসার ব্যবস্থা করলে না আমি পারে পারে পদধূলি তো কম, কিন্তু এখন আমি ওই লবণ্য বাবুকে দেখে নেব কোথায়। এবার জমবে মজা, বসা বাবু বসে বসে থাকবেন আর আদুলিকে ঠেলে দেব, আদুলি ওর কোলে উঠে মজা একেবারে জমে যাবে। তারপরে আমি নুন বাবু আর কার্তিক কুমারকে দেখে নেব, আমাকে চেনে না, আমার নাম উপত্যিকা সংকলন উপাধ্যায়। বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, কুকুরটার গায়ে পড়লে কি হতো, ঘ্যাক করে কামড়ে দিত আমাকে একবারে। বেশ হতো, প্রথম পক্ষের বর, দ্বিতীয় পক্ষের ছেলে, তৃতীয় পক্ষের সাদা ভূত, ওটা দিয়ে ঘেটে, ওটা দিয়ে চেটে, ওটা দিয়ে মেঠে, জঘন্য একটা ব্যাপার। তোমাকে দেবো ঘেটে, তোমাকে দেবো চেটে, তোমাকে দেবো ঝেঁটিয়ে। ভাবনা চিন্তার মধ্যে জল দিবি না, চুপ কর, ভাবনা চিন্তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমার ভাবনার কথা তুমি কত ভাবতে হয় তারপর ঠিক করতে হয়। হ্যাঁ জানি, সেটা দেখেছি কি কি হয়েছে, দেখেছি ভেবে চিনতে। তোকে কি করা উচিত বলতো? কি করা উচিত? তোকে এতদিন তো জুতো দিয়ে মারা হতো, এবার একটা আস্ত চেলাকাঠের উপরে না ভালো করে কাঠ পিঁমড়ে মাখিয়ে তোর পিঠে না ঠাস করে মারা উচিত। গায়ে হাত দিয়ে কথা বলবি না, আমার অভিনেতা, আমার একটা প্রেস্টিজ আছে। তুই অভিনেতা নয়, তুই অভিরূপে নেতা, বুঝতে পেরেছিস তো? আর তোর প্রেস্টিজ যেটা আছে না সেটা আস্ত ফাটা টিউব, ওটা ঠাস করে ফেটে যাবে। আর চুপকার চুপকার অসভ্য কথা করে কা। এখন নারদ মামাকে ফোন করতে হবে দুলকি বৌদির জন্য, জানিস? হ্যাঁ দাদা, দুলকি বৌদির জন্য কী হবে, কী ব্যাপারটা কী হবে কী? আর দুলকি বৌদির সঙ্গে যদি নানুয়া আরও বেশি করতে যায় না, তুই জেনে রাখবি যে দুলকি বৌদি যা করবে নানুয়া মাথায় বড় টাক পড়ে যাবে। নারদমার মাথায় টাক পড়ে যাবে, তুই দেখবি তোর কি হয় জীবনে নারদকে চটানোর ফল। আমি চললুম ফোন করতে, দরজা দে। হ্যাঁ চাকর পেয়েছে ভাই, বই 1 2 3 4 5। হ্যালো মামু, আমি বনহরিণ বলছি, বনহরিণ পাল, কার্তিকের বনহরিণ, চিনতে পাচ্ছেন? ও হিম, মেয়ে ছেলে হরিণটা ভাট অসভ্য কথা করে কা, শুধু বাজে কথা বলে। তার দেখানো হয়েছিল, উটকো বাবার কাছে গেছে মাদুলি আনতে। বুঝেছি, হাই ডোজ দিতে হবে, হাই পাওয়ার। তাই দিয়ে দিন নারদ বাবা, ভালো করে দিয়ে দিন। শোন আমি এবার ওজা সেজে তোদের বাড়িতে যাবো। ওজা সেজে কেন নারদ বাবা? শোন এনাকে বলবি মানে একদিন ওকে ভূতে ধরবে, সেই মতো অ্যাক্টিং করবে। হ্যাঁ আমি গিয়ে সেই ভূত ও ঘাট থেকে নামাবো, ওকে বলে দিবি। ঠিক আছে ঠিক আছে নান বাবা। শোন এটা নিয়ে তো একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ আর ওই ভূতালাবার যে কাজকর্মগুলো আছে এটা নিয়ে মোট ধর 10,000 1 rupee 1 paisa। হ্যাঁ এটা লাগবে, 10,000 1 taka 1 paisa। দেবে দেবে দেবে, গ্যারাদা দুলকি বৌদিকে টাই দিতে 10,000 কেন আরো বেশি দেবে, আপনি চিন্তা করবেন না, আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে তাহলে গ্যারাকে বলিস আমি আসছি, পটপটি বাবা সেজে পিটিএম ভূত নামাবো, গ্যারাকে বলে দিস, রাখছি। ঠিক আছে টাটা, গুড বাই, গুড ডে, টাটা।
এইবার ঠিক করে দাঁড়া, এইবার গ্যাড়াদাকে ঠিক মতো শেখাতে হবে। দুলকি বৌদির এবার টাইট দেওয়ার সময় হয়েছে। ন্যাড়াদাকে ভালো করে বুঝিয়ে দেবো, তারপরে ন্যাড়াদার সঙ্গে নারদ মামা পটাপট বাবা সেজে দেখা করতে আসবে। তবে এই সিচুয়েশনের উপরে আমি একটা কবিতা বলতে পারি, মেরে ফেলবো, চস তুমি চল চল এখান থেকে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আজ এই শুভ দিনে আপনারা সবাই আমার সভায় এসেছেন, তাতে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজ এই আনন্দের দিনে আমি সব রকমের ইয়ে দিয়ে আমি আপনাদের ডিনারের আয়োজন করেছি, সবাই খুশি হয়ে যাবে। আমার একটা কথা ছিল ভগবান, আমরা এই দিনটাকে শুভ দিন হিসেবে মানতে পারছি না, আমরা এটাকে কালা দিবস হিসেবে পালন করতে চাই। সভা চলাকালীন কেউ গোল করবেন না, শব্দ করবেন না। স্যার, মানে বিচ্ছিরি দেখতে একটা অসুর ওরকম করে হাঁচিল, স্যার এটা তো আপনার অপমানে লাগা উচিত। বলছিলাম যে কারো যদি হাঁচি পায় সে বাইরে গিয়ে হেঁচে আসবে, এখানে একটা জরুরি সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা হচ্ছে। আর হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ ভগবান, আপনি হেঁচে দিন না, দেড় তারিখা না, আপনি ঘোষণা করে দিন। হ্যাঁ আমি তাই বলছিলাম যে বলছিলাম আপনার নরম সুর শুনতে পাচ্ছি না ভগবান ভাইজু স্যার, দয়া করে একটু নেমে এসে বলুন। তাই বলছিলাম কি, আমার আমার কোমরের অবস্থা তো খুব ভালো নয়, যে কোনো মুহূর্তে কি বলে ওর নাম ব্রেকডাউন হয়ে যেতে পারে। চিন্তা করবেন না ভগবান ভাইটু স্যার, ব্রেকডাউন হয়ে গেলে আমরা গ্যারেজে ভর্তি করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বরং তুলে বলুন জোরে, যাতে আমরা সবাই শুনতে পাই, সবাই যাতে শুনতে পাই। আপনারা নিশ্চয়ই জানেন যে অবগত আছেন যে মহাদেব বাবু পদত্যাগ করেছেন এবং সেই স্থলে মনসা রানীকে দেবরানী করা হয়েছে। এই তোর যদি সাহস থাকে তাহলে সব কথা ইলেকশন জিতে আয়। স্যার শীতলা কিন্তু প্যান দিচ্ছে আমাকে। স্যার আমার কিছু বলার আছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলার জায়গায় এসে বলো, পেছন থেকে ব্যাগ দিচ্ছ কেন? আমরা এই বেদেনিকে দেবরানী বলে মানছি না স্যার, ভাই তো মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না। শীতলা তো তোমার কিছু বলার থাকলে বলো। সমবেত তো দেব দেবী বল, আমরা সকলেই জানি যে ফাদার মানে মহাদেব ত্যাগ করেছেন, কি ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন, কিন্তু তাই বলে আমরা কিন্তু মনসাকে দেবরানী বলে মানছি না, সেই জন্যে আমরা একটা প্রস্তাব এনেছি। কি প্রস্তাব এনেছি? অনাস্থা প্রস্তাব এনেছি। ওই অনাস্থা প্রস্তাবে যদি ওই সাপিনীটা যেতে, তখন আমরা ভেবে দেখবো ওকে দেবরানী করা হবে কি হবে না। একটা মানুষ সেম
Same, same. কথাটা কি? She same. Good, good pronunciation. Hey, 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 মনুষ্য, সত্যি কথা, তুমি যাও, তুমি এখান থেকে যাও, 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 চলে যাও, চলে যাও, বলো, 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 মনুষ্য, তোমার যদি কিছু বলার থাকে, তুমি বলো। স্বর্গের ইতিহাসে এই প্রথমবার মহিলা দেওয়ানি হয়ে আমার বা পাগল লাগছে। মনসা, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো, একটু তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার বলছি, ব্যাপার হলো যে ওরাও অনাস্থা আনতেই পারে, কিন্তু আমার বিশ্বাস অনাস্থা প্রস্তাব অগ্রাহ্য হবে। কি তাহলে স্যার ভগবান যত শীঘ্র পারেন মনসাটাকে ফেলে দিয়ে ওই মহাদেবের মন্ত্রিসভার পতন করি। আসিয়া দিদি পক্সি প্যারেন্ট কাইমা পক্সের চান, কার কখন পতন হবে একটু পরেই দেখা যাবে রে। পুরো ক্যালেন্ডুলা মিঠাই চৌধুরী প্যাটপ্যাটা ব্যাস কি বাবু, শীতলাকে আপনি ধরবেন না। আপনি